প্রায় 400 বছরের পুরনো শহর ঢাকা। ঢাকার ঐতিহ্যের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন। বুড়িগঙ্গার তীরে ইসলামপুরের কুমারটলিতে রয়েছে বাংলার অন্যতম নজর করা ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল। প্রায় প্রতিদিনই দেশ বিদেশ থেকে শত শত দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় এই ঐতিহাসিক জায়গাটি। এর মধ্যে রয়েছে পুরান ঢাকায় অবস্থিত লালবাগ দুর্গ। মোগল আমলে নির্মিত বিশাল জায়গা জুড়ে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে এর ভিতর। ইতিহাস ঘাটলে দেখা যায়, সম্রাট শায়েস্তা খানের কন্যার অকাল মৃত্যুর কারণে তিনি অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেন। কিন্তু দুর্গের বয়সের সাথে সাথে ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্বগুলো পরিচর্যার যে পদক্ষেপ নেওয়া হয় তা পর্যাপ্ত নয়। থেকে আসছিলাম, এখন হচ্ছে যেই সৌন্দর্যটা আগে ছিল দিন দিন হচ্ছে অবনতি হচ্ছে। মানে যেখানে হাত দিলে পরে খুব একটা চেঞ্জ বোঝা যাবে না। এই সমস্ত জায়গাগুলো করছে কিন্তু অবিকল আগের মতো করতে পারছে না, এটা ঠিক। এই জায়গাতে একটু চেঞ্জ আসছে। ঢাকার মোহাম্মদপুরে মোগল আমলের তৈরি সাত গম্বুজ মসজিদের চিত্র ছিল ঠিক একই রকম। মসজিদ কমিটির প্রধান কথা বলেন মোগল আমলের এই মসজিদের ইতিহাস এবং সংস্কার সম্পর্কে। এটা ড্যামেজ হয়ে যায়, কোনো জায়গা ভাঙ্গা যায়, তারাই ওইখান থেকে মিস্ত্রি নিয়ে পাঠায় এখানে, এটা রিপেয়ার করে। হ্যাঁ হ্যাঁ, তারাই রিপেয়ার করে, রং করে, এটাই করা হয়। কোনো জায়গা তা ভাঙে তাই না, এবং চুন সুরকি দিয়া এটা করা, এবং কোনো রড নাই এখানে। যে গুম্বুজ করছে, ই করছে, ছাদ দিছে, রড ছাড়া। আগে এখানে আরেকটু বেশি সুন্দর ছিল, এখন এটা এডিট করা হয়েছে অনেক সুন্দর। বিশেষজ্ঞদের মতে এই সব প্রত্নতত্ত্বগুলোর আসল রূপ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঠিকভাবে এর সংস্কার না করা হয়। যে কোনো প্রত্নস্থল সংরক্ষণ করতে হলে তাকে সেইভাবেই সংরক্ষণ করতে হবে যেভাবে সেটা নির্মিত, এবং কাছাকাছি থেকে। ওখানে কোনো ধরনের ইন্টারাপশন ইজ নট গুড, তাহলে ওটাকে আমরা প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ বলবো না, মানে আর্কিওলজিক্যাল কনজারভেশন বলবো না। আর এখন চুনসুরকির জায়গায় যদি তুমি সিমেন্ট ব্যবহার করো তাহলে এটা প্রকৃত সংরক্ষণ হলো না, তো সেটা করা যাবে না। তো আমাদেরকে দেখতে হবে যে ওইখানে সিমেন্ট দিয়ে কিছু বানিয়েছে কিনা, বা ওই দেয়ালটা যেখানে ভেঙে গেছিলো সেটাকে সেই চুনসুরকি দিয়েই কী বলে রিপেয়ার করা হয়েছে কিনা, নাকি ওটাকে সিমেন্ট দেওয়া হয়েছে। যদি সিমেন্ট দেওয়া হয় তাহলে ওটা কিন্তু ওর অথেন্টিসিটি হারিয়ে ফেলল। এই ধরনের পুরনো স্থাপত্যগুলো আমাদের দেশের ঐতিহ্যবাহী সম্পদ, তবে দিনের পর দিন এই ধরনের সম্পদগুলো বিলুপ্তর পথে। তবে বিশেষজ্ঞরা বলছেন সরকারের একটু নজরদারিতাই এই ধরনের সম্পদকে যুগের পর যুগ টিকিয়ে রাখার জন্য সহায়তা করতে পারে। নাজমুল ইসলাম, বিজনেস আওয়ার, ঢাকা।